আসসালামু আলাইকুম অনেকদিন পর আপনাদের কাছে ফিরে আসলাম এখানে আমি আজকে ইফতারি বানাবো এখানের মধ্যে আমি খিচুড়ি খিচুড়ি যেন চাল ডাল ধুয়ে এনেছি তবে এখানে একটা রাইস কুকারে সব চাল ডাল সব কিছু একসাথে মিক্স করে বসাই দিছি তারপর অন্য সাইডে একটা ছোট একটা বেগুনকে আমি অনেক কেটে তারপর একটা লবণের পানিতে ভিজিয়ে রাখবো তারপর একটা পাটির মধ্যে আমি এখানে বেসন নিয়ে এনেছি এক কাপ সরি হাফ কাপ তারপরে এখানে আমি রাইস ফ্লাওয়ার নিয়ে নিব ওয়ান ওয়ান ফোর্থ কাপ তারপরে নিয়ে তারপরে এখানে আমি বেকিং পাউডার দিয়ে দিব বেকিং পাউডার আমি এক চিমটি দিব তারপরে এখানে মধ্যে আমি হলুদ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া একটু দিয়ে তারপরে এখানে লবণ দিয়ে দিব দিয়ে তারপরে একটা পেস্ট বানাব এখানে আমি কচু কাঁচুরি মেটিও দিয়েছি সেটাকে একটু মিক্স করব করে তারপরে একটু একটু করে পানি দিয়ে দিব পিছনে দেখতে পাচ্ছেন আমার এখানে খিচুড়ি হইতেছে রাইস কুকারে তো একটু একটু করে মিক্স করে আমি পেস্ট একটা বানাবো পানি দিয়ে একটু একটু পানি দিয়ে তারপরে যখন পেস্টটা হয়ে যাবে তখন আমি একটা সাইডে রেখে দেব তারপরে অন্য সাইডে আমি খিচুড়ি দেখতেছিলাম যে হয়েছে নাকি হয়ে গেছে এই তো আমি আগে মিক্স করি নাই বসানোর সময় এখন মিক্স করতেছিলাম অন্য সাইডে আমি এখানে পেঁয়াজও বানাইতেছি পেঁয়াজ আগে থেকে মিক্স করা ছিল পরে আগের সাইডে আমি ওই বেগুনি যেটা ইয়ে করছিলাম ওইটাকে আমি ভালো বেগুনির সাথে সব পেস্টগুলা মাখাই দিছি যে ভালো করে সব দিক মাখাবো ভিতরে ওই ইয়ে করব এটা দেখতে পাচ্ছেন আমি খিচুড়ি হয়ে গেছে তারপর ওইদিকে ফ্রোজেন সমোসা ছিল ওইটা ভাজতেছিলাম পেঁয়াজিও ভাজতেছিলাম তারপর এই সাইডে আমি লাচ্ছি বানাইতেছি এখানের মধ্যে আমি তিন কাপ দুধ দিয়ে দিছি রেগুলার দুধ তারপর এখানে কেসার ম্যাঙ্গোর পাল্প যেইটা ক্যানের মধ্যে যেটা পাওয়া যায় ওইটা আমি এক কাপ দিয়ে দিছি দিয়ে তারপরে একটু মিক্স করে তারপরে এখানে আমি চিনি দিয়ে দেব প্রায় দুই চামচ দিয়েটাকে আমি মিক্স করে কিছু বরফ দিয়ে আমি এটাকে ফ্রিজে রেখে দেব ইফতারের আগে বের করব তারপরে অন্য সাইডে আমি একটু সালাদ বানাইতেছিলাম এখানে মধ্যে টমেটো কিউ কাম্বার অনিয়ন তারপরে সিলেন্ড ধনিয়া পাতা একটু তারপরে লবণ ব্ল্যাক পেপার আর অলিভ অয়েল এগুলা দিয়ে ভালো করে মিক্স করে করতেছে অ্যাভোকাডো দিতাম এভকাটা চেলনা অ্যাভোকাডো দিলা মজা লাগে অনেক যে আমার সমস্যা পেঁয়াজ বেগুনি আর এখানে একটু আলুর ছিল এটাকে ইয়ে করছে এই তো আমার ইফতারি রেডি এখানে বিফ একটু ছিল এই তো কিছু রেডি হয়ে গেছে